খাবার দিচ্ছে, অন্য দেখবো খাবার দিচ্ছে, যাবো ঢুকবো ঢুক খুব প্রাকৃতিক ঘটনা। এবং ইদানিং 2014 সালের পর থেকে আমরা দেখছি যে প্রায় 19টা রেল দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে প্রায় 600 জন ডেথ হয়েছে, যেটা খুবই আমাদের প্যাথেটিক ঘটনা। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের বাজেট, সেই বাজেটে সবথেকে বেশি আমাদের বাজেট ধরা হয় রেল বাজেট। আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সবসময় সাধারণ মানুষের চোখ থাকে রেল ডিপার্টমেন্টের বাজেটের উপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2014 সালের পর থেকে শুধু আইওয়াস, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বারবার রেল সুরক্ষা নিয়ে সরব হয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিভিন্ন সময় রেল দুর্ঘটনায় বিভিন্ন লোক নিহত হয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে পাবলিকের সেফটি কোথায়? আমরা সাধারণত রেলে যারা যাতায়াত করি, আমরা সেফটির জন্য যাতায়াত করি। এখন সেফটি সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারছে না। একদিকে যেমন আমাদের চাহিদা থাকবে নতুন ট্রেনের, অন্যদিকে আমাদের চাহিদা হওয়া উচিত যে সকল পুরনো ট্রেনগুলো আমাদের চলছে সেগুলো আমাদের মেনটেন্স করা উচিত, যেটা একেবারেই খেয়াল করে না। শুধু রাজনীতির আঙ্গিনায় রাজনীতির লড়াই এবং পাবলিককে আইওএস করার জন্য কখনো বন্দে ভারত, কখনো সুপার রেল, এরকম বিভিন্নভাবে চমক দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা যখন নতুন ট্রেন তৈরি করতে গেলাম, আমার পুরনো যে 10টা ট্রেন আছে সেটারও যে মেনটেন্স দরকার, সেটাকে যে পাবলিকের যানবাহন হিসেবে সুরক্ষার দরকার, সেটা কিন্তু বিন্দুমাত্র হচ্ছে না। তার জন্য আজকে এটা হচ্ছে। এবং মনিটরেরও খুব অভাব, জানি না মুখোমুখি কী করে হয় এটা আমি ভেবে পাই না। এবং আজকেও অনেক সময়, এর আগেও আমাদের যেটা হয়েছিল যে মুখোমুখি হয়েছে, আজকেও যেটা হয়েছে যে সাইড থেকে পেছন থেকে হয়েছে, আজকে যেটা ঘটনা ঘটেছে, কিন্তু এর আগেও ঘটনা ঘটে গেল যে মুখোমুখি হলো, যেটা একটা ভাবাই যায় না। রেলের যেটা করছে মনিটরে থাকে, তারা কি করছে? তারা কি শুয়ে যায় না কি করে, পিছন থেকে কি করে? নিশ্চিত তো একটা গ্যাপিং থাকবে। একটা তো মালবাহী ট্রেন হোক বা প্যাসেঞ্জার ট্রেন হোক, একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের সবসময় মনিটর থাকবে একটা স্টেশন, যে একটা স্টেশন ক্রস করলো এবং তারপরে আরেকটা ট্রেন যাচ্ছে কতটা গ্যাপ থাকবে, সেই মনিটর তো করবে। আমার মনে হচ্ছে না রেল ডিপার্টমেন্ট এটা করছে। এরকম করলে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। উইথাউট একই লাইনে পিছন থেকে কি করে করে, এটা তো বাস নয় যে অনেক সময় আমরা দেখি যে রাস্তায় NH 34 চলতে গেলে অনেক সময় রেস লাগায় বাচ্চা ইয়াং ছেলেরা, বাইক র্যালি, বাইক রেস করছে, বাস রেস চলছে, এটা তো ট্রেন।
ট্রেন তো সম্পূর্ণরূপে মনিটর হচ্ছে যে একটা স্টেশনে একটা ট্রেন ছাড়ার পরে আবার দ্বিতীয় ট্রেনটা কখন কোথায় সেটাকে ছাড়া হবে, সম্পূর্ণরূপে এটা দায়ী, কারণ পেছন থেকে ধাক্কা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে দায়ী রেল কর্তৃপক্ষ। মনিটরের অভাব, শুধুমাত্র সুপার স্পেশালিটি এবং বন্দে ভারত করে মানুষকে আয়ুষ বা মানুষের জীবন বাঁচানো যাবে না। যেগুলো আমাদের রেলের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো আপ হচ্ছে কি না, যারা কর্মরত অবস্থায় থাকছে তারা ঠিকমতো তাদের ডিউটি পালন করছে কি না, এবং পুরনো যেগুলো ট্রেন রয়েছে সেগুলো মেনটেন্যান্স হচ্ছে কি না, পুরোটাই তদারকি করা উচিত। আমরা বারবার তদারকি, আমরা বাংলার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন কিন্তু কোনো কিছু কর্ণপাত করছেন না। আমি অনুগ্রহপূর্বক রেল দপ্তর এবং রেল মন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এইভাবে যে দুর্ঘটনা ঘটছে, দয়া করে আমাদের সঙ্গে আপনারা বিমাতৃসুলভ আচরণ করবেন, আমরা মেনে নেব, কিন্তু আমাদের প্যাসেঞ্জারদের সঙ্গে, পাবলিকের সঙ্গে, তাদের জীবন নিয়ে যদি আপনারা যুদ্ধ খেলা খেলেন তাহলে কিন্তু আমরা মেনে নেব না। আমরা কিন্তু এভাবে কিন্তু যদি দিনের পর দিন ঘটতেই থাকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।